আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বিনা চিকিৎসায় হাসপাতালে ঢুকছেন খালেদা জিয়া, অভিযোগ রিজভী আহমেদের। এরপরে জানিয়ে দেব বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অভিযোগ আইজিপি বেনজির আহমেদের। এদিকে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা জাতীয় পার্টি। জানিয়ে দেব বর্তমান বাংলাদেশ নিয়ে বিশেষ প্রতিবেদন, বিএফইউজের সেমিনারে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবশেষে থাকছে মহানগর উত্তর বিএনপির কর্মী সভায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলা, আহত 15। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিনা চিকিৎসায় হাসপাতালে ঢুকছেন খালেদা জিয়া, অভিযোগ রিজভী আহমেদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে বিনা চিকিৎসায় ঢুকছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি জীবনে কখনো হারেননি, গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেননি, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে তিনি লড়াই করেছেন। আজ সেই নেত্রীকে বিনা চিকিৎসায় এবার গেরা হাসপাতালে ঢুক হচ্ছে। শনিবার 25 ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক জাগপার বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগপার যুগ্ম সম্পাদক ইনসাফ আলম আক্কাসের নেতৃত্বে কৃষক দলে যোগ দেন জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, যুব জাগপার সভাপতি আরিফুল ইসলাম, জাগপার নেতা শাহজাহান আলম সিরাজ, শাহিনুর রহমান শাহিন, মোহাম্মদ ইসহাক ও নূর মোহাম্মদ প্রমুখ। সরকার মাস্টার প্ল্যান করে খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করছে দাবি করে রিজভী আরো বলেন, এক গভীর চক্রান্তের জালে ধুকতে ধুকতে খালেদা জিয়া যেন পৃথিবী ছেড়ে চলে যান, ষড়যন্ত্র করে দেশ নেত্রীকে শেখ হাসিনা বন্দী করে রেখেছে। তার মতো নির্দয় শাসক বাংলাদেশের ইতিহাসে এসেছিল কিনা আমাদের জানা নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। জাগপা থেকে কৃষক দলে যোগ দেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, আপনারা যথাসময়ে জাতীয়তাবাদের মূলধারার সম্পৃক্ত হয়েছেন, আজ দেশ বিরোধী শক্তি ছলে বলে কৌশলে রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে, এ দখলদারিত্বের মাধ্যমে গোটা দেশকে এক ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত করেছে, বিরোধী দলের নেতাকর্মী সহ পুরো জাতি ভয়ঙ্কর পরিস্থিতিতে কথা বলতে ভয় পায়, ডানে বামে পেছনে তাকাতেও ভয় হয়, মনে হয় চারিদিকে অনেক লাল চক্ষু আমাদের অনুসরণ করছে কিনা। অবশ্য যুগে যুগে দেশে দেশে যখন যেখানে নাৎসিবাদ ফ্যাসিবাদ কায়েম হয় সেখানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, বাংলাদেশে এখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। এমন কঠিন সময়ে আপনাদের যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি শক্তিশালী করবে। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলিম হোসেন ইস্তিয়াক, আহমেদ নাসির, সাকাওয়াত হোসেন নান্নু ও কামরুজ্জামান সেলিম প্রমুখ। সূত্র ঢাকা পোস্ট। বিদেশ থেকে টাকা এনে অনেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অভিযোগ আইজিপি। পুলিশ মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি একথা বলেন। সেগুনবাগিচায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে আয়োজন করে জুম বাংলা উইথ ফাউন্ডেশন। পুলিশ প্রধান বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পেছন থেকে অনেকে দেশকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে, তবে আমরা সব ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাবে, যাচ্ছে, আরো এগিয়ে যাবে উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময় যোগ করেন আইজিপি। সূত্র যুগান্তর। 300 আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আগামী নির্বাচনে কার সঙ্গে জোট হবে জানি না,
তাই 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছে। শনিবার 25 ডিসেম্বর দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন। জি এম কাদেরের মতে, রাজনীতি হারিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোও হারিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের থেকে 12 মাসে 13 পার্বণে ক্ষমতা প্রদর্শন করে তারা, দেশের মানুষ তা দেখতে বাধ্য। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না, আবার বিএনপির রাজনীতিতে দাঁড়াতে পারছে না। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি, রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ডক্টর কামাল হোসেনের দলও, তাই এখনো দেশের মানুষের সামনে জাতীয় পার্টি একমাত্র বিকল্প শক্তি। এ সময় জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে জাতীয় পার্টি কখনোই আপোষ করবে না। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শের নতুন বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাব, দেশের মানুষের আস্থা অর্জন করতেই আমাদের রাজনীতি। সূত্র ইনকিলাব। বিএফইউজের সেমিনারে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে আয়োজিত এক সেমিনারে বক্তারা রাষ্ট্র ব্যবস্থাকে দেশের প্রধান রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে মানবাধিকার নেই, বাক স্বাধীনতা নেই, গুম খুন দমন নিপীড়ন বেড়েছে, সর্বোচ্চ দলীয়করণের অপচেষ্টা চলছে। সাংবিধানিকভাবেই দেশে বর্তমানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিএফইউজের 4 যুগপূর্তি উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট উত্তরণের উপায় শীর্ষক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কলামিস্ট ও সমাজ চিন্তক ফরহাদ মোজহার। সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন। বক্তব্য রাখেন বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, দ্য ডেইলি নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান। মূল প্রবন্ধে ফরহাদ মজহার বলেন, গণতন্ত্রের প্রধান সংকট গণতন্ত্র নিজে। বাংলাদেশের সংকটে আরো গভীরে, যেখানে বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করবার কথা, সেখানে গণতন্ত্র কথাটিকে যত্রতত্র না অর্থে নানান মতলবে ব্যবহারটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক সংকট। গণতন্ত্র হয়ে উঠেছে স্রেফ নির্বাচন, যাতে বিরোধী দল ক্ষমতায় যেতে পারে। নির্বাচন মানেই গণতন্ত্র, এই ধারণার আধিপত্য বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি ও রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করেছে। গণমাধ্যমের সংকটও মূলত চিন্তা ও বিবেকের স্বাধীনতা থেকে বঞ্চনার সাথে যুক্ত বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদ বা জাতিবাদ একটি ফ্যাসিস্ট মতবাদ মুক্তিযুদ্ধের চেতনার নামে এই ফ্যাসিস্ট মতবাদ গড়ে উঠেছে। প্রধান আলোচক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদের সূচনার সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, দেশে বর্তমানে এক ব্যক্তির শাসন চলছে, যা কিছু ঘটেছে সব ওই ব্যক্তির ইচ্ছায়। পাকিস্তান আমলে আইয়ুব ইয়াহিয়ার চেয়ে আরো কঠোর ফ্যাসিবাদী শাসন চলছে। এখন আইন আদালতকে ব্যবহার করে দমন পীড়ন হচ্ছে। বর্তমান শাসন ব্যবস্থার গণতন্ত্র নির্বাসনে গেছে, সত্য নির্বাসনে গেছে, অথচ এসবের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ নেই। এখন বুদ্ধিজীবীরা তল্পিবাহক হয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দলীয় ক্যাডারের ভূমিকা রাখছেন, অধিকাংশ টেলিভিশন চ্যানেল সরকারের গণকীর্তন নিয়ে ব্যস্ত। সত্য যাতে প্রকাশ না হয় এ কারণে ভীতি ছড়িয়ে রাখা হয়েছে। সাংবাদিকরা অতীতের ন্যায় সাহস করে এগিয়ে এলে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ গণমাধ্যমে প্রান্তিক অবস্থায় এসে ঠেকেছে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণের মধ্যে বিভাজন তৈরি
তৈরির চেষ্টা চলছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সাত খ ধারার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উপড়ে ফেলা সম্ভব। তিনি ফ্যাসিস্টবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম বরাবরই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। বর্তমানে যেসব ফ্যাসিবাদের পদলেহী হিসেবে সুবিধা ভোগ করছেন তাদের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম দেশ এখন কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বলেন, শুধুমাত্র গণমাধ্যমের ঐক্যই দেশকে সকল সংকট থেকে মুক্ত করতে পারে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যকেও সুদৃঢ় করবে। মোস্তফা কামাল মজুমদার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত জরুরি। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, জাতির দুর্ভাগ্য যে স্বাধীনতার 50 বছর পর এসেও গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট নিয়ে কথা বলতে হচ্ছে। ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণমাধ্যমের ভূমিকা রাখার সুযোগ রয়েছে, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা না থাকার কারণে সাংবাদিকরা সাহস করে কিছু লিখতে পারছেন না। বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের দুটি পৃথক সত্তা। যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে তারা নিজেরাও গণতন্ত্র মানেন না। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে ব্যবসায়ী ও আমলা দ্বারা। তিনি সংবিধান সংশোধনের দাবি তুলে বলেন, সাংবিধানিকভাবেই দেশে কর্তৃত্ববাদ একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। সমালোচনার মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা সহ বহু কালাকানুন হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর দেশের সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলেন, গুম হত্যা নির্যাতন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে মানুষ আজ শঙ্কিত। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে দেশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। ডিইউজের সভাপতি আব্দুল কাদের গনি চৌধুরী বলেন, গণতন্ত্রের সংজ্ঞায় বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছুই আছে, শুধু নেই জনগণ। দেশে এখন সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তিনি নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে নাটক হিসেবে অভিহিত করে বলেন, অস্ত্র যেমন কোনো বিষয় নয়, দেখা হয় অস্ত্রকে পরিচালনা করে, তেমনি নির্বাচন কমিশন নয়, সেই কমিশন কাদের দ্বারা পরিচালিত হবে সেটি গুরুত্বপূর্ণ। বর্তমান স্বৈরশাসকের বিদায় ছাড়া গণতন্ত্র, ন্যায় বিচার, গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মত দেন এই সাংবাদিক নেতা। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, গণতন্ত্র না থাকার কারণে গণমাধ্যমের সংকট বিরাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মানুষকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা চলছে, নির্বিচারে গুম খুন হচ্ছে। বর্তমানে অনেক গণমাধ্যম বন্ধ, বহু সাংবাদিক বেকার, সরকারের রোষানলের শিকার হয়ে অনেক সাংবাদিক কারাবন্দী হয়ে আছেন। ডিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। দেশে স্বৈরশাসনের সকল লক্ষণ বিরাজমান উল্লেখ করে সভার সভাপতি এম এ আবদুল্লাহ স্বাগত বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিএফইউজের চার যুগ পূর্তি এমন এক সময়ে উদযাপন হচ্ছে দেশে যখন এক রুদ্রশ্বাস অবস্থা। প্রেস বিজ্ঞপ্তি সূত্র নয়া দিগন্ত। মহানগর উত্তর বিএনপির কর্মী সভায় হামলা, আহত 15। ঢাকা মহানগর উত্তর কর্মী সভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এতে দলের 15 নেতা কর্মী আহত হয়েছেন বলেও দাবি তাদের। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মহানগর উত্তর বিএনপির নেতা কর্মীরা জানান, আজ শনিবার দলটির মোহাম্মদপুর জোনের শেরেবাংলা থানাধীন 27, 28 ও 99 ওয়ার্ড বিএনপির কর্মী সভা ছিল। রাজধানীর ফার্মগেট এলাকায় ছায়ানীর রেস্তোরাঁ আয়োজিত কর্মী সভায় উপস্থিত মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে হামলা চালান। এতে বিএনপির অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছেন। হামলাকারীরা রেস্তোরাঁও ভাঙচুর করেন বলে তারা জানান। আমিনুল হক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিরোধী মত ও পথকে সহ্য করতে পারে না। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনগুলো জাতির জন্য এক কলঙ্ক। সূত্র প্রথম আলো।